হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাংগুলিন আমি নীল আজ আলোচনা করব আমফানে পরবর্তী কি ঝড় পশ্চিমবঙ্গের উপর ধেয়ে আসছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তবে আমফানের জেরে পুরো পশ্চিমবঙ্গ নন্ড অবস্থা হয়ে গেছে প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার হালবেহাল উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনায় ইন্টার অর্থাৎ কাকদ্বীপ নামখানা থেকে অধিকাংশ গ্রাম প্রায় জলমগ্ন হয়ে গেছে একে করোনার আশঙ্কায় তারা কর্মহীন এবং আমফানের জেরে তাদের গৃহহীন অবস্থায় এইরকম প্রবল সংকটময় অবস্থায় আরও কি ঝড় পশ্চিমবঙ্গের বুকে ধেয়ে আসছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক মেরে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে রাখা বেল আইকনে টিপে রেখে অল নোটিফিকেশানটি অল করে দেবেন কারণ আমি নানা রকম সরকারি আপডেট সরকারি প্রকল্প এবং কারেন্ট নিউজের আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকি এবং বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গের কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে আমরা এই জেলা থেকে দেখছি এবং সেখানেও ওয়েদার আপডেট কেমন সেটাও তোমরা লিখে দিতে পারো এবং আমি আগের ভিডিওটি লক্ষ্য করেছি বেশ কিছু বাংলাদেশি বন্ধুরা আমার সাথে এই ভিডিওটি দেখছেন আমি তাদেরও বলবো বন্ধুরা তোমরা সেক্টরের নামটা কমেন্ট বক্সে দিও তো চলুন বন্ধুরা দেখেনি এর পরবর্তী কোন ঝড় পশ্চিমবঙ্গকে আঘাত হানতে চলেছে এবং তার নামই বাকি এবং শুনুন আমরা বিস্তারিতভাবে দেখিনি একেই করোনা ভাইরাসের থাবা তার মধ্যে আবার নন্ডভণ্ড করে দিয়ে গেল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান বহু মানুষের ক্ষতি হয়েছে রাজ্যের একাধিক জেলা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানের দাপটে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা বিধ্বস্ত আমফানের তাণ্ডবে বিশ্বের ভয়ানক সব ঘূর্ণিঝড়ের আতুরগড় এই বঙ্গোপসাগর ওয়েদার আন্ডারগ্রাউন্ড নামে এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের তাবর পঁয়ত্রিশটি ঘূর্ণিঝড়ের মধ্যে ছাব্বিশটির উৎসস্থল এই বঙ্গোপসাগর বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের চৌষট্টিতম ঘূর্ণিঝড় ছিল আমফান জানিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা ও আসন্ন আরেক মহাপ্রলয়ের নাম নিসর্গ জুনের প্রথম সপ্তাহে আসছে আরেকটি সাইক্লোন এর সম্ভাব্য নাম নিসর্গ যেটা বাংলাদেশ দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রাকৃতিক দুর্যোগ গবেষক ডক্টর বিশ্বজিৎ নাথ তেইশে মে একটি ফেসবুকের স্ট্যাটাসে এই তথ্য শেয়ার করেন তবে পশ্চিমবঙ্গে আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কিন্তু ঝড়ের কোনো খবর নেই এটা পশ্চিমবঙ্গের আপডেট নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত ভারত বাংলাদেশ মায়ানমার পাকিস্তান মালদ্বীপ ওমান শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে দু সালে এই তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে ইরান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমির এবং ইয়েমেন এই তেরোটি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের একশো উনসত্তরটি নাম প্রস্তাব করেছেন আমফানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলির হবে নিসর্গ এটা বাংলাদেশের দেওয়া এর পরবর্তী যে ঘূর্ণিঝড় আসবে তার নাম ভারত প্রস্তাবিত করে রেখেছে গতি এবং তারপরে যে ঝড়টি আসবে সেটা নিভার তার নাম প্রস্তাবিত করেছে ইরান তারপরে যেটা আসবে সেটার নাম দেবে বুরেভি সেটা মালদ্বীপ প্রস্তাবিত এরপরে তৌকতাই সেটা মায়ানমার প্রস্তাবিত এবং ইয়াস সেটা ইয়ামের প্রস্তাবিত এর আগে যে ঝড়টা হয়ে গেছে সেটা বাংলাদেশ নাম দিয়েছিল ফনি সেটিও প্রবল শক্তি নিয়ে আসতে পড়েছিল আমফানের নামটি দিয়েছিল থাইল্যান্ড এবং যার অর্থ হলো আকাশ এখানে একটা কথা বলে রাখি এই নামটা দেওয়া হয়েছিল দু সালে যাই হোক তারপরে দেখি বঙ্গোপসাগীরা সৃষ্টি হওয়া এই আমফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে পঁচাত্তরটি মানুষ প্রাণ নিয়ে নিয়েছে মাত্র কয়েক ঘন্টাতে এটার সংখ্যা আরও বেড়েছে এখন আশি পঁচাশি হাজার হাজার গাছ ল্যাম্প পোস্ট শুয়ে রয়েছে রাস্তার দুধারে আরও এদিকে চাষিদের সমস্ত ফসল ভরা জমি তলিয়ে গেছে সূত্রের খবর জানা গেছে এর মাঝেই আস্তে চলেছে আরেক মহাপরায় যার নাম নিসর্গ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপনার ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কামেন্ট করতে ভুলবেন না কারণ আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো এছাড়া বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া ফেসবুক আইডি মেল আইডি ইনস্টা টুইটারের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন এছাড়াও ফেসবুকে ম্যাঙ্গোলিন নামে একটি পেজ হচ্ছে যা লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে সেখানেও আপনারা লাইক করে রাখবেন কারণ সেখানে কারেন্ট এর আপডেট তথ্য থাকে ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব টু ম্যাঙ্গোলিন এবং কিপ সাপোর্ট